জেরান্ড হিসাবে হ্যাভিং এর ব্যবহার শিখে কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংরেজি শিখে নিন। যেমন সমস্যা থাকা জীবনের অবিচ্ছেদ্য অংশ, ভালো বন্ধু থাকা জীবনে গুরুত্বপূর্ণ, অর্থ থাকার চেয়ে না থাকা ভালো, তার স্বপ্ন একটা গাড়ি থাকা, তার অভ্যাস দেরিতে রাতের খাবার খাওয়া। এই ধরনের বাংলা বাক্য আমরা প্রায় বলে থাকি, তবে এই বাক্যগুলি ইংরেজি কীভাবে করতে হয় খুব সহজে শিখে নিন। আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের বাক্যগুলি গঠন করতে প্রথমে হ্যাভিং বসাতে হয়, তারপর বাক্যের বাক্যাংশ বসাতে হয়। এখানে হ্যাভিং জেরান্ড এবং সাবজেক্ট হিসাবে বসছে। আবার কমপ্লিমেন্ট হিসেবে হয় প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর হ্যাভিং, তারপর বাক্যের বাক্যাংশ বসে। ভালো বোঝার জন্য কিছু উদাহরণ দেখে নিন। যেমন সমস্যা থাকা জীবনের অবিচ্ছেদ্য অংশ, হ্যাভিং প্রবলেম ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ লাইফ, ভালো বন্ধু থাকা জীবনে গুরুত্বপূর্ণ, হ্যাভিং গুড ফ্রেন্ডস ইজ ইম্পর্ট্যান্ট ইন লাইফ। এখানে জিরান হিসাবে হ্যাভিং বাক্যের প্রথমে বসেছে। অর্থ থাকার চেয়ে না থাকা ভালো, নট হ্যাভিং মানি ইজ বেটার দ্যান হ্যাভিং মানি, তার স্বপ্ন একটি গাড়ি থাকা, হিজ ড্রিম ইজ হ্যাভিং এ কার। এখানে হ্যাভিং সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে বসেছে। তার অভ্যাস দেরিতে রাতের খাবার খাওয়া, হিজ হ্যাবিট ইজ হ্যাভিং ডিনার লেট।